দিদির বাড়িতে ভাইয়ের ডাকাতি, তদন্তে নেমে ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার লুটের গহনা ও টাকা। অশোকনগরের ঘটনায় চাঞ্চল্য। দিদির বাড়িতে ডাকাতি করার অভিযোগে গ্রেপ্তার ভাই, তদন্তে নেমে অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, অভিযুক্ত ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে লুট হওয়া নগদ টাকা ও গহনা। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ভাইয়ের নাম আজারউদ্দিন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের 29 তারিখে সন্ধ্যায় অশোকনগর থানার সুরিয়া এলাকায় এক গৃহবধূর মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটে। রাতেই ঘটনার খবর ছড়িয়ে পড়তে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। এরপর ঘটনার দিন রাতেই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। তদন্তকারী অফিসাররা বাড়িতে গৃহবধূর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। ডাকাতির বিবরণ শুনে পুলিশের সন্দেহ হয়। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করতে পারে ঘটনার পেছনে পরিবারের কেউ যুক্ত রয়েছে। এরপরই পুলিশের পক্ষ থেকে পরিবারের একাধিক লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের সময় গৃহবধূর ভাই আজারউদ্দিনের কথাবার্তা শুনে সন্দেহ হয় পুলিশের। ওই রাতেই আজারউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। চলতি মাসের 1 তারিখে অভিযুক্তকে অশোকনগর থানার পুলিশ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে পেশ করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হয়। জেরায় অভিযুক্ত স্বীকার করে দিদির বাড়িতে সেই ডাকাতির ছক করেছিল। এরপর অভিযুক্তের দেওয়া তথ্য মতো অভিযুক্তের বাড়ি থেকেই উদ্ধার হয় নগদ 28,000 টাকা ও একাধিক সোনার গহনা। ঘটনায় উদ্ধার হওয়া গহনার মূল্য আনুমানিক প্রায় 2,50,000 টাকা। পুলিশি হেফাজত শেষে অভিযুক্তকে সোমবার বারাসাত আদালতে পেশ করা হয় অশোকনগর থানার পক্ষ থেকে। ঘটনার দিন গৃহবধূ জানিয়েছিলেন অভিযুক্তরা মুখ ঢেকে ঘরে প্রবেশ করেছিল। ঘরে ঢুকে লাইট বন্ধ করে তারপর চাবি নিয়ে লুটপাট চালায়। শুধু অভিযুক্ত ভাই নয়, এই ঘটনার সাথে আর কে কে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। নিজের ভাই দিদির বাড়িতে ডাকাতি করতে পারে, এই কথা জানাজানি হতেই যতটা না চাঞ্চল্য ছড়িয়েছে তার থেকে বেশি অবাক হয়েছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।